দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লি যাচ্ছেন, নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন, কিন্তু সেটা বাংলার বঞ্চনা এবং রাজ্যভাগের ষড়যন্ত্রের প্রতিবাদ করার লক্ষ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, উত্তরপ্রদেশের সুলতানপুরের আদালতে হাজিরা দিতে হলো বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবমাননার অভিযোগ। মামলার পরবর্তী শুনানি আগামী 12 আগস্ট। আদালত সূত্রের খবর, ওই দিন আর হাজিরা দিতে হবে না কংগ্রেস নেতাকে। কানোয়ার যাত্রা সংক্রান্ত মামলায় স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, কানোয়ার যাত্রাপথে পড়া খাবারের দোকান, রেস্তোরাঁ, ধাবায় মালিকদের নাম লিখতে বাধ্য করা যাবে না। একই সঙ্গে যোগী সরকারের নির্দেশিকার ওপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল তা বহাল রাখা হয়েছে। আগামী 5 আগস্ট মামলা পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত জারি থাকবে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কার্গিল বিজয় দিবসের 25 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা জওয়ানদের সাক্ষী রেখেই বলেন, আজ থেকে 25 বছর আগে ভারত কেবল যুদ্ধে জেতেনি, পাশাপাশি সত্য প্রতিরোধ এবং শক্তির অসাধারণ উদাহরণ রেখেছিল। পাশাপাশি তিনি পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারিও দিয়েছেন, রাশে দাঁড়িয়ে তার বার্তা সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের জানিয়ে দিতে চাই, ওদের জঘন্য ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না, সন্ত্রাসবাদীদের গুঁড়িয়ে দেবে আমাদের সেনা, যোগ্য জবাব দেবে শত্রুদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীর খারাপের জেরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড়সড় বিক্ষোভের পরিকল্পনা নিয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী 30 জুলাই দিল্লির যন্তর মন্তরে এই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য ইন্ডিয়া জোটের তরফে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে আম আদমি পার্টির তরফে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা। মামলা ফেরত গেল সিঙ্গল বেঞ্চের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা, তবে মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে, নির্দেশ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রিভিশন বেঞ্চের। পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, অর্ধেকের বেশি চাকরি বেআইনিভাবে, উল্লেখ সিবিআই চার্জশিটে। সিবিআই স্ক্যানারে এবার রাজ্যের বিভিন্ন পুরসভার 1,850 জনের চাকরি, 2014 সালের পর 17টি পুরসভা নিয়োগে দুর্নীতির অভিযোগ। চলতি বছরের শেষে মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, তবে ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি সরকার। এই পরিস্থিতিতে দুই রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। কেবল নরেন্দ্র মোদী নয়, শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অনেকেই। অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র, এবার থেকে সমস্ত রকম আধা সেনা নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। বৃহস্পতিবার একযোগে ঘোষণা করলেন বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফ এর শীর্ষ কর্তারা। সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। আজকের আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল সাময়িক বিরাম নিলেও কিন্তু সোমবার থেকে আবারও দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ফের বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আগামীকাল একই সম্ভাবনা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ক্ষেত্রেও। আগামীকাল কিন্তু আরও ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ক্ষেত্রে। মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে, উত্তর ও পশ্চিম এবং মধ্যবঙ্গ উপসাগর মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আগামী 24 ঘন্টা তা বহাল থাকবে।